তোমরা কি কার্ডটা করছো মানে টোটালি বিজনেস পারপাসের জন্য নাকি এর পেছনে তোমাদের কোনো একটা ইনিশিয়েটিভ আছে? একদম না, আমার এটা একটা স্মল ইনিশিয়েটিভ বলতে পারো। অ্যাকচুয়ালি আমি একজন অ্যানিমাল অ্যাক্টিভিস্ট। আচ্ছা। হ্যাঁ, আমি রাস্তার চারপেদের জন্য কুকুর বেড়াল সবার টেক কেয়ার করি। ফিডিং বলো, স্টেরিলাইজেশন বলো, ভ্যাকসিনেশন বলো। গেস করো যে প্রাইস কত? কিছু একটা ভেবেছো নিজে? 1 2 3 ভেবেছো তো কিছু? এটার দাম মাত্র 50 rupees, বিশ্বাস করো 50 rupees এরকম স্যান্ডউইচ পেয়ে যাওয়া যাচ্ছে। জাস্ট দেখো, পুরো চিকেন স্যান্ডউইচ মাত্র 50 rupees। সবার লাস্টে আমি কম্বো নিয়ে নিয়েছি, আর গেস ওয়াট, এর প্রাইস হচ্ছে ওনলি 60 rupees। ওনলি 60 rupees সাফিসিয়েন্ট অ্যামাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস রয়েছে এখানে, তার সাথে রয়েছে দুটো চিকেন মাঞ্চুরিয়ান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের হোস্ট আয়ুষ নিয়োগি। আজকে এসেছি আমি একটা ফুড কার্টে। এটা কিন্তু বাইক ফুড কার্ট, আগে থেকে মেনশন করে দিই। আর এই ফুড কার্টটা চালানোর পেছনে এখানে ওনারের কিন্তু একটা স্পেশাল ইনিশিয়েটিভ আছে, যেটা ভিডিওতে আগে তোমাদের বলবো। তাই শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং এই ইনিশিয়েটিভটা যারা সবাই জানতে পারে প্রচুর প্রচুর শেয়ার করো সবার সাথে, স্পেশালি যারা স্ট্রিট ডগ লাভার্স, ক্যাট লাভার্স, এদের সাথে তো স্পেশালি তোমরা শেয়ার করোই। চাপালাবের লোকেশনটা তোমাদের বলে দিই। আমার পেছনে রয়েছে উপহারের রেসিডেন্সটা, তার সামনে রয়েছে এখানে স্পেন্সার্স, তার ঠিক অপোজিটেই তোমরা পেয়ে যাবে চাপালা। কোনো চিন্তা ব্যাপার নেই, যদি তাও তোমাদের অসুবিধা হয় নিচে গুগল লোকেশন ও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওতে আগে যাওয়ার আগে আমি কথা বলে নেবো চাপালাপের ওনারের সাথে। ম্যাডাম তোমার নামটা বলো? কবিতা পাল। আচ্ছা, কতদিন হলো তুমি এইটা শুরু করেছো? এটা অ্যারাউন্ড 4 months। 4 months, তাহলে একদমই নতুন। একদম নতুন। আচ্ছা, তোমাদের এই কার্টটা আমরা তো অনেক রকমের ফুড কার্ট কলকাতা শহরে দেখি, কিন্তু তোমার এটার ব্যাপারে স্পেশালিটি কি? এটা হলো বাইক ফুড কার্ট। আচ্ছা, বাইক ফুড কার্ট। বাইক ফুড কার্ট, ওই যে বাইকটা দেখছো, ওই বাইকের সঙ্গে দেখো এটা একটা অ্যাটাচমেন্ট আছে। আচ্ছা, এই এই অ্যাটাচমেন্টটা দেখো, এই অ্যাটাচমেন্টের সঙ্গে এটা এক্সেল লাগানো আছে। আচ্ছা, এই এক্সেল এর সঙ্গে ওই বাইকটাকে অ্যাটাচ করে দিতে হয়, এবং বাইক যেভাবে যেভাবে মুভ করে এই কার্টটাও সেভাবে সেভাবে মুভ করে। আচ্ছা, মানে এইটা কার্টটা অ্যাকচুয়ালি আমি আসি হলো অ্যারাউন্ড 7, আর আমার এইটা বন্ধ হয়ে যায় তোমার 10টা, মানে আমি যখন আসি নিয়ে আসি আবার ওই বাইকের সঙ্গে ইয়ে ফেরত যায়। অ্যাকচুয়ালি আমি থাকি নিউ করি আবার সঙ্গে। আচ্ছা, এবার বলো, আর তোমরা কি কার্ডটা করছো মানে টোটালি বিজনেস পারপাসের জন্য নাকি এর পেছনে তোমাদের কোনো একটা ইনিশিয়েটিভ আছে? একদম না, আমার এটা একটা স্মল ইনিশিয়েটিভ বলতে পারো। অ্যাকচুয়ালি আমি একজন অ্যানিমাল অ্যাক্টিভিস্ট। আচ্ছা। হ্যাঁ, আমি রাস্তার চারপেদের জন্য কুকুর বেড়াল সবার টেক কেয়ার করি। ফিডিং বলো, স্টেরিলাইজেশন বলো, ভ্যাকসিনেশন বলো, হ্যাঁ, ওদের ট্রিটমেন্ট বলো, সমস্ত কিছু মানে আমি করি, আমি এবং ইন্ডিভিজুয়ালি আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে। আমার কিন্তু কোনো এনজিও বা কোনো কিছু নেই, মানে আমরা, বাট এটা তো মানে তুমি জানো ভীষণ খরচ সাপেক্ষ ব্যাপার, অবশ্যই একটা হিউজ এক্সপেন্স, যেটাকে মিট আপ করার জন্য আমার এই কার্ডটা তৈরি করা। আচ্ছা। হ্যাঁ, মানে রাদার মানে ডোনেশন আমি প্রেফার করি যে আমি কিছু করে আর কি, তো সেই এই জিনিসটা আমি শুরু করেছি এই জন্য যে এই যে খরচটা একটা বিশাল খরচা, সেই খরচটা যাতে আমি মিট আপ করতে পারি এদের জন্য। আচ্ছা, তো দ্যাটস ওয়াই আমার এই কার্ডটাকে তৈরি করা। এই যে সব আমার বাচ্চাগুলোকে দেখছো, এরা সব আসে, এরা খায় দায়, এরা প্রত্যেকে কিন্তু স্টেরিলাইজ। হ্যাঁ, তো এরা আমার কাছে আসে, খায়, এবং আমার আবাসনের মধ্যে বাচ্চারা এবং এবং পৌরসভা বিভিন্ন, মানে আমার এই নিউ গড়িয়া এলাকাটা মোটামুটি আমি আরো অনেক অনেক জন আছে, তার মধ্যে আমিও একজন আর কি, এখানে অনেকেই কাজ করে, তার মধ্যে আমিও একজন। তো আমি মোটামুটি 69 জন বাচ্চার টেক কেয়ার করি, মানে ঘর এবং বাড়ি মিলিয়ে, ঘর এবং বাইরে মিলিয়ে 69টা আমার চার পেয়ে বাচ্চা। তো সে এই চার পেয়ে এদের জন্যই এই কাজটা তৈরি করা। তাহলে এটা কিন্তু সত্যি একটা দারুণ ইনিশিয়েটিভ, এবং আমি বলবো আমার দর্শক বন্ধুদেরকে যে তোমরা ম্যাডামকে সাপোর্ট করো, অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, যেহেতু ম্যাডাম কিন্তু টোটালি প্রফিটটা কিন্তু নিজের জন্য রাখছে না, যেটা আমরা দেখে থাকি ফুড কার্টের ওনাররা করে। ম্যাডাম কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছে তাদের চারপায়ের বন্ধুদের জন্য, অর্থাৎ স্ট্রিট ডগস বা ক্যাটসের জন্য। তাহলে দারুণ একটা ইনিশিয়েটিভ, এবং আমি বলবো তোমরা সবাই এটাকে সাপোর্ট করো এবং অবশ্যই ভিজিট করো ম্যাডামের এই কার্ডটা। তো চলো এবার মুভ করবো খাবারগুলোর দিকে, কেমন সব কিছু খেতে
সব কিছু তোমাদের বলবো। তো আমার কাছে এখন চলে এসেছে, আচ্ছা আমি সেখানে সিঙ্গেল সিঙ্গেল নিয়েছি, যেহেতু আজকে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল আর আমার পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি সিঙ্গেল সিঙ্গেল পিস নিয়েছি। তোমরা কিন্তু এইগুলো টোটাল আমি যা দাম বলবো তোমরা কিন্তু প্ল্যাটারে ছ পিস করে পাবে, ঠিক আছে? প্রতিটা ছ পিস করে থাকবে। সবার আগে আমি শুরু করছি প্রন পাকোড়ার সাথে। এরকম এক একটা সাইজ রয়েছে, সিক্স পিস দেওয়া হবে, এর দাম থাকবে প্ল্যাটারে 100 টাকা। চিংড়ি মাছটা ফ্রেশ আছে, ভেতরে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাছের অ্যামাউন্ট রয়েছে, মাছটা ফ্রেশ রয়েছে এবং খুব সুন্দর গন্ধটা আছে, খেতে বেশ ভালো। মুভ করবো এবার নেক্সট। কলকাতা স্টাইল অরিজিনাল ভেটকি মাছ দিয়ে পেয়ে যাবে 6টা পিস, এর দাম রয়েছে 120। ভেটকি মাছটা ইউজ করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, খেয়ে মাছটা ফ্রেশ আছে, এটা আমার ঠিকঠাক লেগেছে। নেক্সট আমি নিয়ে নিচ্ছি চিকেন পকোড়া, এরকম ডিসেন্ট এক একটা সাইজ রয়েছে, 6 পিস তোমরা পেয়ে যাবে, এর দাম থাকবে 90 রুপিস। টেস্ট করা যাক। প্রোটিনটা তোমাদের দেখিয়ে দিই, পাতলা আছে, মাংসের পরিমাণটা একবারই চলে এলো, মাংসটা সফট আছে আর এই প্রোটিনটা একটু ক্রিস্পি, ভালো লাগছে। এই প্রাইসের মধ্যে যা সম্ভব পুরো সেম জিনিস, কিছু সেরকম হাই ফাইও না, কিছু খারাপও না, অ্যাভারেজের মধ্যে খুবই ভালো খেতে, যেরকম প্রাইস সেরকমই জিনিস, ভালো। এবার এগুলো শেষ করি, করে মুভ করবো কম্বোজের দিকে। এখানে কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ভালো কম্বোজ পাওয়া যায়, সেগুলো তোমাদের দেখাবো। নেক্সট যে আইটেমটা আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এখানে আরও 3 রকমের স্যান্ডউইচ পাওয়া যায় এবং 3টে লেয়ারেরও একটা স্যান্ডউইচ পাওয়া যায়। সব থেকে বড়ো কথা, এখানে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু টোটালি হোমমেড। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, গেস করো যে প্রাইস কত, কিছু একটা ভেবেছো নিজে, 1 2 3 ভেবেছো তো কিছু? এটার দাম মাত্র 50 রুপিস, বিশ্বাস করো 50 রুপিসে এরকম স্যান্ডউইচ পেয়ে যাওয়া যাচ্ছে। জাস্ট দেখো পুরো চিকেন স্যান্ডউইচ মাত্র 50 রুপিসে। ভেতরটা আমি দেখে দিই, চিকেনের পরিমাণ বেশ ভালোই আছে। 50 রুপিস মানে কিন্তু এই নয় যে চিকেনের পরিমাণ একদমই সেভাবে নেই, শুধু সেন্ট রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু একদমই নয়, যথেষ্ট সুন্দর লাগছে। আমি একটু টেস্ট করে নেব, চিকেনের পরিমাণ বেশ ভালো আছে, 50 টাকা বলে কিন্তু একদম না যে খুব কম বা পাওয়াই যাচ্ছে না, চিকেনের পরিমাণ খুব ভালো এবং স্যান্ডউইচটা খেতেও দারুণ, এটা মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করো, আমার কিন্তু ব্যাপক লেগেছে। চলো এবার এটা শেষ করি, করে কম্বোজ দেখাই যেগুলো আরও চিপ এবং অত্যাধিক অ্যাফোর্ডেবল, সেগুলো তোমাদের দেখাই। সবার লাস্টে আমি কম্বো নিয়ে নিয়েছি আর গেস ওয়াট, এর প্রাইস হচ্ছে ওনলি 60 রুপিস। ওনলি 60 রুপিসে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস রয়েছে এখানে, তার সাথে রয়েছে 2টো চিকেন মাঞ্চুরিয়ান। আজকের জন্য রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান, কোনো কোনো দিন চিলি চিকেনও থাকে। আর সব থেকে হাইয়েস্ট যে কম্বোটার দাম রয়েছে সেটা হচ্ছে মাত্র 100 টাকা, 60 থেকে 100 টাকার মধ্যে এখানে সমস্ত কম্বো, অল টোটাল রয়েছে 4টে কম্বো তোমরা পেয়ে যাবে। তো চলো একটু টেস্ট করা যাক। টু বি অনেস্ট, পুরোপুরি ঘরোয়া রান্না, আমরা ঘরোয়া মায়ের হাতে রান্না যেটা খেয়ে থাকি পুরো সেম টাচ এর মধ্যে তোমরা পাবে। জিনিসটা খেলে খুব ভালো, ফ্রাইড রাইসটা যেমন হয়, গাজর দেওয়া হয়েছে, স্প্রিং অনিয়ন দেওয়া হয়েছে, ক্যাপসিকাম রয়েছে, ভালো লাগছে উইথ গ্রেভি। আর এবার আমি চিকেনটা একটু দেখিয়ে দিই, এরকম ডিসেন্ট সাইজের রয়েছে, 60 রুপিসে যেমন হয়, সফট রয়েছে চিকেনটা, চিকেনটা ফ্রেশ, বেশ ফ্রেশ রয়েছে, খেতেও টেস্টি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা যদি তোমরা ট্রাই করো পুরো মনে হবে মায়ের হাতে রান্না ঘরে বসে খাচ্ছ। এখানেই এন্ড করছি আজকে ভিডিওটা, খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো এবং যেটা তোমাদের বললাম এত সুন্দর ইনিশিয়েটিভ ম্যাডাম নিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এটাকে সাপোর্ট করো এবং অবশ্যই একবার হলেও এই কার্ডটাকে ভিজিট করো। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি মায়ের হাতে রান্নাই মনে হবে তোমরা খাচ্ছ এবং যথেষ্ট ভালো লাগবে। আর এবং তোমরা যদি কিছুটা পারো তোমরাও কিন্তু ডগসদের জন্য বা যদি ক্যাটসদের জন্য কিছু কন্ট্রিবিউশনও করতে পারো, পুরোপুরি তোমাদের ওপর। কিন্তু আমি বলবো অবশ্যই একবার হলেও ভিজিট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।